মধ্যে কিছুদিন এদেশের অনেক মৌলবীরা মিথ্যা প্রচার দিল যে ডক্টর নজরুল ইসলাম কোরআন বানাইছে। আমি কোরআন মানে বুড়ো মানুষ হয়তো ভুল হয়ে গেছে, সাথে সাথে আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমি বুড়ো মানুষ, ভুল হওয়া, আমার বয়স 91 বছর। হাদিস শরীফের মধ্যে আসছে 50 বছর হলি তার গুনাহ আল্লাহ মাফ করে দেয়, 60 হলি আরো মাফ, 70 হলি নাই নাই, আর আমার বয়স 91 বছর। অনেক সময় পড়তে যে ভুল হতে পারে, যেরকম ভুল হয় না আমাদের দেশের নজদের জাতিরা, ওহাবির জাতিরা, নজদের জাতিরা, ওই ইহুদের অনুসারীরা, ওই ইসরায়েলের অনুসারীরা আমার বিরোধিতা করলো, আমার ভাস্তির কাছে নালিশ দিল। আমার ভাস্তি বলল যে আমার কাকার একটা পশমের এলেমের সমান তোদের জাত গোষ্ঠীর নাই। প্রাইম মিনিস্টার এমন খেলা যখন মারছে, আনাসি কানাসি সব পলাই গেছে। আরে বেটা তোকে একজন মানুষ জীবনের একজন 60 বছর 59 বছর বোখারি পড়ায়, তার যদি এলেম না থাকে সে হাদিস পড়াইতে পারে? এই যে আমাকে আমরা আমি যতদিন আসছি এখানে আমি অনেক ছেলেদেরকে ছোট দেখেছি, তাদের চুল পাকে গেছে, কথা বলেন না কেন? আমার এই বয়সের বয়স প্রায় 60 বছর। বাংলাদেশে আমার আমি একমাত্র মেয়ে আছে, আমার চফি ভাইজান মারা গেছে, এখন মাহমুদুল হাসান সাহেব উনিও আমারও ছোট ভাইজান মাহমুদুল হাসান, উনি দেওবন্দে পড়ছে, আমিও পড়ছি, উনি আমার অনেক ছোট বয়সে। তাহলে আজকে আমরা একটা মশলা শিখলি কি হবে, মাজালিসুল ফিকহে খায়রুম মিন ইবাদাতিন 60 সানাতা। হুজুর বলছেন একটা মশলা যদি কেউ ইস্তেমাল করে, একটা মশলা কেউ যদি শেখে, আল্লাহ পাক তাকে 60 বছরের নফল বন্দিগি দিয়ে দেবে। তাহলে আমি যে মশলাটা বললাম মাওলানা, ঠিক আছে না, মেয়ে হা পুরুষরা হাত উঠবে কোন জায়গায়? আমি শুনো, না করলে আল্লাহর গজব নাজেল হবে, অরুণ না আরো বড় কিছু হাত উঠাও, কানের লতি পর্যন্ত উঠবে কারা? পুরুষরা। ইলাস আম এইদিকে আসো না কেন, তোমাকে আদর করা লাগে, আমার নাতি নতির আমার কাছে আয়, আমার আমার ভুল হলে তোরা কয়ে দেয় না না এটা ভুল হয়েছে। তাহলে পুরুষরা উঠবে কোন জায়গায়? না না, কানের লতি পর্যন্ত। পালাম কোথায়? বাবু সিফাত সালাত মিশকাত শরীফের মূল আরবি কিতাব 76 পৃষ্ঠায়। আজকে আপনারা সকলেই দাওরা হাদিসি ছাত্র, যেরকম আজকের সকল কামেল ক্লাসের ছাত্র, জীবনে টাইটেল পড়তে পারেন নাই, কামেল ফাজেল দাওরা পড়েন নাই, আজকে সকলে আজকে মহাদ্দেশের কাছে আপনারা এই সুযোগে আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ আমরা টাইটেল কামেলের ক্লাসে করতে পারিনি, আমার দাদা ভাই আজকে আমাদের বোখারি মুসলিম তিরমিজির হাদিস সবক করে পড়ে শোনাচ্ছি, কি মাওলানা ভালো লাগতেছে না? আমার মামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই, আমি যখন দেওবন্দের থেকে আসি তখন আমার আব্বাজানকে বলছিল যে দুলু ভাই আল্লাহ তাআলা ওকে অনেক বড় আলেম বানাইছে আমার সামনে বোখারি পড়া, যেরকম আল্লাহ আকবার। আমি বললাম মামা আপনার সামনে আমি হাদিস পড়াবো আমার ভয় করে, আমি তোমাকে দোয়া করে দিলাম, আমি তোমাকে দোয়া করে দিলাম। আর দেখেছেন মামা, আমার মামা সাধারণ মামা না, এখানে ওলামায়ে কেরাম জানেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহে, এশিয়া মহাদেশের মধ্যে আমার মামা সবচাইতে বড় আলেম ছিলেন এ দেশের, যেরকম আল্লাহ আকবার। এই জন্য আপনাদেরকে অনুরোধ করি, আর আমার বোনদেরকে বলবেন।